হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা সম্পূর্ণ নতুন চাষ পদ্ধতি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো দেখুন, মাস্ক মেলন, তো এটা সাধারণত মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কানাডা এগুলোতেই চাষ হয়ে থাকে। কিন্তু আমি অনলাইন থেকে 45 রকমের যে সবজি বীজ কিনেছিলাম তার আমি ভিডিও আপনাদের সামনে দেখিয়েছিলাম, তো তার মধ্যে এই মাস্ক মেলানো বীজও ছিল। দেখুন, বীজগুলো শশা বীজের মতোই দেখতে। তো আমি বীজগুলোতে ট্রাইকোডারমা ভেরিডিটি, যে ফাঙ্গিসাইড, মিশিয়ে নিয়েছি সেটাকে বীজ শোধন করার জন্য। তারপর ফল বহন করার যে ট্রেগুলো হয় সে ট্রের মধ্যে মাটি, বালি, ভার্মি কম্পোস্ট এবং হাড় গুঁড়ো, শিংকুচি এসব দিয়ে যে সবজির জন্য মাটি বানিয়েছিলাম, তো সেরকম মাটিতে আমি স্থাপন করেছিলাম। তো দেখুন, কিছুদিন পর গাছগুলোতে ফুলে ফুলে ভরে গিয়েছে। তো এরই মধ্যে আমি কিছুদিন আগে গাছগুলো 2G কাটিং করে দিয়েছিলাম। তারপর দেখুন, হ্যান্ড পলিনেশন করছি। তো এর ফলে, 2G কাটিং করার ফলে আমার প্রচুর পরিমাণে ফিমেল ফ্লাওয়ারগুলো এসেছে এবং তার জন্য ফুলগুলো আমি পুরুষ ফুলের যে পুংকেশর দিয়ে স্ত্রী ফুলের গর্ভাশয়ে আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। তো একে হ্যান্ড পলিনেশন বলে। এর ফলে দেখুন, ছোট ছোট ফল ধরেছে এবং গোড়ার পাতাগুলো এবং ডালগুলো, অবাঞ্ছিত ডালগুলোকে সব আমি কেটে পরিষ্কার রেখেছি, কারণ মাটির কাছাকাছি পাতাগুলো থাকলে ফাঙ্গাস লেগে যেতে পারে। তো দেখুন, এইভাবে আমি কাটিং করে দিয়েছিলাম গোড়ার দিকে, যেগুলো সরু সরু ডাল ছিল এবং পাতাগুলো মাটির তলার কাছাকাছি যেগুলো, সেগুলো সব আমি কেটে পরিষ্কার করে দিয়েছিলাম। তো এইভাবে যতগুলোই ফিমেল ফ্লাওয়ার এসেছে তো সবগুলোতেই আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি। এইভাবে দেখুন, ফুল পুরুষ ফুলটাকে ছিঁড়ে তার পুংকেশরটা নিয়ে আমি স্ত্রী ফুলের মধ্যে পুংরেণুগুলো লাগিয়ে দিয়েছিলাম। তো এর ফলে আমার প্রচুর পরিমাণে ফল দাঁড়িয়েছে। দেখুন, সেই ছোট্ট ফলগুলো কিছুটা বড় হয়েছে। তো এরই মাঝে আমি মাসে একবার করে হাড় গুঁড়ো, নিম খোল এবং শিংকুচি, এইভাবে যে আমি জৈব সারটি ফলের গাছের জন্য বানিয়েছিলাম, তো চাইলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই খাওয়ার আমি দিয়েছি এবং এমনিতেই 10 দিন ছাড়া যে আমি সমস্ত গাছে তরল সার দিয়ে থাকি, যেমন খোল পচা জল এবং সবজি পচা জল, সেগুলো আমি দিয়ে থাকি। তো 15 দিন অন্তর আমি নিম অয়েল স্প্রে করি এবং ফাঙ্গিসাইড স্প্রে করি। তো দেখতে পাচ্ছেন আমার গাছগুলো বেশ সতেজ, মোটামুটি কোনো রোগ পোকা লাগেনি। তো দেখুন, এইভাবে আমি 3টে বাঁশ দিয়ে টাওয়ার বানিয়ে দিয়েছি। তো ফলগুলো দেখুন কতটা বড় সাইজ হয়ে গিয়েছে। তো এই ফলগুলোকে আমি সমস্ত প্লাস্টিক ব্যাগের মধ্যে বেঁধে দেব, কেননা বিভিন্ন ফ্রুট ফ্লাই এবং পাখি, বাদুর প্রচুর পরিমাণে আসে, তো সে তারা ফলগুলো নষ্ট করে দিতে পারে। তো দেখুন, প্রচুর পরিমাণে প্রতিটি গিটে গিটে প্রতিটি কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে ছোট ছোট ফল ধরে আছে। তো দেখুন, কিছুদিন পর ফলগুলো কতটা বড় সাইজ হয়েছে। তো আমি সব প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম। তো দেখুন, আজকে একটি ফল আমার পেকেছে। তো আমি এই গাছ আমি লাগিয়েছিলাম অক্টোবর মাসের মাঝামাঝি। তো দেখুন, মাত্র 1.5 মাসের মধ্যে আমি কিন্তু এখান থেকে পাকা ফল হারভেস্ট করছি। যদিও এই ফল গাছ লাগানোর সময় হচ্ছে, উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস। মাস্কমেলন, ওয়াটারমেলন এগুলো কিন্তু সাধারণত ফেব্রুয়ারি মাসে লাগালে ভালো, এগুলো গরমের ফল, তো গরমের সময় এগুলো পাকে। কিন্তু যেহেতু আমি অফ সিজনে বীজগুলো কিনে, তো আমার
লোভ সামলাতে পারলাম না যে আমার ছাদ বাগানের মধ্যে মার্কসমেলন গাছ আমি লাগাবো, তাই তাড়াহুড়ো করে লাগিয়ে দিয়েছিলাম। তাই হয়তো ফলটা একটু আকারে ছোট, কিন্তু তাও আমি ভীষণ খুশি যে আমার ছাদ বাগানে সামান্য ফলের ট্রের মধ্যে এত সুন্দর মার্কসমেলন আমি পেয়েছি। দেখুন এর কালারটা কত সুন্দর, শেপটাও কত সুন্দর, হয়তো একটু ছোট সাইজ, কিন্তু আমার তো ভীষণই আনন্দ হচ্ছে আজ। তো আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। তো এই ফলটি আজকে আমি আপনাদের সামনে কেটে দেখাবো, যদিও আমি এই ফলটি কোনো দিন এর আগে কোনো দিন আমি খাইনি বা কেটে দেখিনি, তো তাই আমার ইচ্ছে হলো দেখি ফলটা কেটে ভেতরটা কেমন বা খেতেই বা কেমন। তো আপনাদের সামনে সেটা শেয়ার করলাম, ফলটা কেটে নেব এবার। তো আপনারাও চাইলে খুব সহজেই ছাদ বাগানের মধ্যে এইভাবে মার্কসমেলন লাগাতে পারেন, সেরকমই বিশেষ আলাদা কোনো পরিচর্যা দরকার হয় না। সাধারণত যে সমস্ত রকম ফল গাছে যা পরিচর্যা বা শশা এরকমই, দেখুন বীজগুলো কিন্তু একদম শশার বীজের মতো দেখতে। তো আমি যখন লাগিয়েছিলাম তখনও আমি দেখিয়েছিলাম বীজগুলো শশা বীজের মতো, তো আমি এটা খাওয়ার জন্য কেটে নিয়েছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।